হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আজকে অনেক সকালে উঠছি, উঠে এই ছোট্ট দোকানটা প্রতিদিন সকালবেলা খুলে দেয়। মানে এখানে শুধু চা বিস্কিট আর আর ওখানে যে খালাটা আছে, খালা সমুচা সিঙ্গারাও বানায়। আর আমি সকালবেলা উঠছি, উঠে সকালের নাস্তা টাস্তা রেডি। আর আজকে কী নাস্তা বানালাম চলেন দেখাই। এই যে আমার একটা গাছ, এটাকে জেড প্লান্ট বলে। এই গাছটা সুন্দর, অনেক ভালো লাগে গাছটা। এই যে সকালে উঠছি, অনেকগুলো আম কাটছি। আয়সা উঠে গেছে, আয়সা উঠলেই কান্নাকাটি দিয়েও সকালটা শুরু। আলু ভাজি করছি, রুটি বানাইছি। এই হচ্ছে আজকে সকালের নাস্তা, এই হচ্ছে আমার নাস্তা। এখন খাবো, তারপর খেয়ে আবদুল্লার মাদ্রাসা ছুটি হয়ে যাবে 8টার দিকে, ওকে আনতে যাব। এই সকালটা দৌড়ের উপরে আমার। প্রতিদিন তো আমারই দোষ দাও যে আমার জন্য দেরি হয়। এই যে আচ্ছা, ওটা কে লাগাইছে? ও এই যে সাবধান, কাছের জিনিস। ওটা কি কই পাইছে? হাই রে, এই যে এখানে খাবার দিছি আজকে। এই আজকে কিন্তু ভাত দেই নাই, আজকে দিছি রুটি, রুটি আলু ভাজি আজকে ওর দুপুরের খাবার। আর এইখানে আম দিছি, আমময় জীবন এখন আমাদের। পলিতে দুপুরে খাবা, পলিতে বেঁধে দিছি যেন আমের রস টস না পড়ে। এখন কীভাবে নিবা নেও, বাসায় অনেক আম, এজন্য এক বাটি করে ওকে দুপুরের জন্য দিয়ে দিচ্ছি। কালকে কিসের ব্যাগ? কারণ বাসায় আমের পরিমাণ বেশি, এজন্য সকাল দুপুর রাত এখন বেশি বেশি করে আম খেতে হবে। প্রতিদিন এনাফ কি? প্রতিদিন তুমি টুকুর টুকুর করে রেডি হও, দেরি করো, আর দোষ দাও আমার যে আমার জন্য দেরি হয়। চাবি নাও, মাস্ক নাও, আবার ঘুরো কেন? 8টা আজকেও বাজাইলা, আর আমার নাকি খাবার? আমি আজকে সকাল ভোরবেলা উঠছি, উঠে 6টায় উঠে রেডি, নাস্তা টাস্তা রেডি করছি, কিন্তু তুমি ঘুম থেকে আজকে দেরি করে উঠছো। ঠিক আছে, আর কিছু বাকি আছে? মোটর সাইকেলে চাবি নিছো? এই তো ও চলে গেল। এখন এখন হচ্ছে আবদুল্লাহকে আনতে যাব মাদ্রাসা থেকে। ও সকালে না খেয়ে যায় কারণ ভোরবেলা ওর ক্লাস। আসি, আয়সাও ঘুম থেকে উঠে গেছে, ওর ভোরে ক্লাস, 7:45 ক্লাস, 8:30 পর্যন্ত, 8টা পর্যন্ত চলে, আবার একটু খাওয়ার টাইম বিরতি, তারপর আবার 11:30 পর্যন্ত ক্লাস। আসলে মাদ্রাসায় তো জেনারেল হিপস দুইটা ক্লাসই একসাথে হয়, এই জন্য টাইমটা একটু লং টাইম চলে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।